মুখ মামলা সেই মামলা, মামলার কোনো শেষ নাই। আমরা যারা ছিনজি চালে সবাই গরিব, মালিক আমাদের কাছে জমা বেশি নাই, আমরা যাত্রীর কাছে ভাড়া বেশি নেই। অতএব আমরা চাচ্ছি যে মাটি মিটারে নিক, আমরা মিটারে চালাবো, মালিক নির্ধারিত জমা নেবে। আমরা চাই একটা গাড়ি কিনে ব্যবহার করতে। সরকার যে নির্ধারিত একটা ইয়া করে দিয়েছে ছিনজির জমা 900 টাকা, আজকের মহাজনরা এই দুসময়ও যদি কোনো ড্রাইভার যদি রাস্তায় বিপদে পড়ে সারাদিন গাড়ির কাজ করে, এ পর্যন্ত মহাজনরা বুঝতে চেষ্টা করে না। মহাজন বলতেছে তুমি রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে গেছো, কি করছো না করছো আমি কিছু শুনতে চাই না, আমি জমার মালিক, আমাকে আপনি জমা দেন। রাস্তা ভান্ডা হোক, আমরা 900 উপরে কোনো জমা দেবো না। শুক্রবার শনিবার আমাদের দাবি বন্দর বাজার, আমরা 700 টাকা দেবো। মিটারটা একটু যদি সরকার সংস্কার করে আমাদের দুই বেলা দু মুঠো বাটের রুটি রুজির যদি ব্যবস্থা করে দেয়, আমরা সবাই আনন্দিত হব। এটা তাদের জমা দিতে হবে 1100, 1150, 1200 টাকা। আমরা সারাদিন বইয়ে মারতে পারি না ভাই 1200 টাকা। আমাদের মামলা ছিল একটা 200 টাকা, এটা একটা লেজ্জ মতো ছিল। এখন আমাদের একটা মামলা 2000 টাকা, একটা কথা বলতে গেলে তার পিছনে তারা আবার এই মামলার 4000 টাকা বানায়। আমরা গাড়ি চালাইলে পোশাক লাগবে, গাড়ির সব ঠিক লাগবে, এই সিএনজির কাগজ সবই ওকে আছে, একটু ঘুরসিরা থাকলে মামলা, উমুক মামলা সেই মামলা, মামলার কোনো শেষ নাই। একটা যাত্রী সিগন্যাল দিলে রাস্তার পাশে আমরা একটা দাঁড়াই যে একটা যাত্রীর সাথে কথা বলবো, সেই বলার সুযোগ পুলিশের জন্য আমরা পারি না। আইসা রেকারবিল করে বর্তমানে 1000 টাকা কিন্তু কোনো সংসার চলে না, কিন্তু আমরা 1000 টাকা দাবি করি না। আমরা 2700 টাকা পাইলেই জানা গাড়ি চালানোর টাকা দিয়া আমরা চাল কিনতে গেলে তরকারি কিনতে পারি না, তরকারি কিনতে গেলে মাছ কিনতে পারি না, আমরা খুব সমস্যা আছি। আমরা অনেক দাম বাড়া, এই যে অটো রিক্সা এই খেপ পাই না, মালিক কম কম দেয়, এখন আমাদের দাবি সব ভাইয়েরা আমাদের দাবি একটাই বলছে যে আমরা এই ঢাকার বাহিরের গাড়িগুলা যেন ঢাকার ভিতরে না ঢুকে, আমরাও মেট্রো গাড়ি ঢাকার বাহিরে যাব না। প্রাইভেট সিএনজিগুলো আসলে মূলত প্রশাসনের কর্মকর্তাদের, বেশিরভাগই প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, টিআই, এরা যারা ছিল এদেরই আছে, এদেরই ছত্রছায়ায় এই গাড়িগুলো চলতেছে। আমরা আশা করি এই গাড়িগুলো বন্ধ করুক, মিটার সুন্দরভাবে সংস্কার করুক, ছাত্র এই জনগণের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে তারা যে রায় দেবে আমরা সেই রায় নিতে বাধ্য। কিন্তু আমরা ওই পুলিশ এবং মালিকের জুলুমের ভিতরে থাকতে চাইছি না। চলো একটা সিএনজি দাম হইতেছে 4,20,000 টাকা, কিন্তু এটা এটা কাগজ করতে লাগতেছে 20,15,00,000 টাকা, এটার দাম হইতেছে 30,00,000 টাকা, 28,00,000 টাকা, কিন্তু এই সিএনজির দাম এটা নিয়ন্ত্রণ আসতে হবে। আমাদের সিএনজি দাম আমরা সারা বছর গাড়ি চালাই, আমরাও চাই একটা গাড়ি কিনে ব্যবহার করতে, কিন্তু এত টাকা দামের কারণে আমরা গাড়ি কিনতে পারি না, ব্যবহার করতে পারি না, এটার একটা সমাধান করা উচিত। অর্থাৎ আমাদের একটাই অনুরোধ যে মহাজনরা ড্রাইভার যদি অসুস্থ হয়ে থাকে, যদি আসে না আসে, কেন হয়েছে কি হয়েছে অসুবিধা আপদ বিপদ সব দেখতে হবে মহাজনদের। ৬,০০০ mAh ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি N73।